আজকা বাবারে আনছি যেন 11-12 দিন হয়েছে বাবারে আনছি যেন কইছে আইএলএস থেকে আমরা আনছি বলে যা ডাক্তারে কইতেছে কলবে আনি হেন আমরা যতদূর সম্ভব চেষ্টা করব ইয়েন আনছি হাপানিয়াতে আনছি হাপানিয়া ডাক্তার নিলয় গণ চৌধুরী আন্ডারে আনছি আনানোর পরে কইছে আপনার পেশেন্ট কন্ডিশন ভালো আছে বিহালে ক খারাপ আছে সোয়ালে ক বালা বিহালে ক খারাপ ওষুধ এতলা কইরা লিখা দে ভাই অতলা কইরা লিখা দে বাবার বয়স কত আছে বাবার 80 ইয়ার্স লাংস ইনফেকশন শুধু আর কোনো নাই সমস্যা নাই কিডনিও কাজ করতেছে লিভারও কাজ করতেছে ইউরিন গোল ব্লাডার যে ইডিও কাজ করতে সব কাজ করতেছে কিন্তু তারা সহালে বালা বিহালে খারাপ আচ্ছা সন্ধ্যার সময় ক আপনার বাবা 50-50 চান্সে আছে প্রেশার বাড়ছে ব্লাড দিছি বাবের ইউরিন সেকশন মানে ভেন্টিলেশনের যে সেকশন ফাইভ লাগায় এই সেকশন ফ্লাই পরশু দিন লাগাইছে পরশু দিন লাগানোর পরে পরের দিন সকালবেলা তো আপনার বাবার প্রচন্ড ব্লিডিং হয়েছে ব্লিডিং পাহেনের লগে দেখেছে এফতা আইএসির এনে জানলাম যে সেকশন ফ্লাই লাগানোর সময় তখন মুহেদে ব্লিডিং হয় তারা কয় ফেচাবের লগে পাহেনের লগে ব্লিডিং গেছে বাবার হিমোগ্লোবিন 2 বক্ত রক্ত দেওয়ানোর পরে 10.4 হয়েছে এই জায়গার মধ্যে একটা রোগীর পরের দিন 6 এর মধ্যে কেমনে আয়ে পরে এফতা আর্জেন্ট রক্ত দেওয়ানোর লিগা আমরা রক্ত দিছি দেওয়ানোর পরে কখন একটু ভালো আছে আজ গাছ 11:10 আমার বাবার কন্ডিশন খারাপ ভালো না যাইব গেলে তোরা কি এর চিকিৎসা করলি এতলা ঔষধাঞ্চল কালকা সন্ধ্যার সময় এক বোতল প্রোশিউর না এনশিউর যে দুধ ইডি দিছি আজকে দুপুর বেলা কো আবার প্রোহেন্স প্রোহেন্স একটা প্যাকেট আছে দুধের ইডা দেওয়া নিলি দুধ কি তোরা খাস নাকি রুগী রেখাওয়াস এখন অব্দি আপনি কত একটা ভেন্টিলেশনের পেশেন্টের কি 500 দুধ আগের দিন সন্ধ্যার সময় দেওয়ানোর পরে পরের দিন বিকালবেলা এই দুধ ডাল দেওয়ান লাগে এখন অব্দি আপনি কত টাকা বিল দিয়েছেন প্রচুর টাকা এদের হিসাব নাই প্রচুর টাকা 10,300 টাকা করে ভেন্টিলেশনের মধ্যে ভাড়া দিতেছি ওষুধ এত দিলে হে ইডি ব্যবসা করে হ্যান্দা ওষুধ দোহা পিছনের গড় দেয় বাইক করে লই এখন আমাদের বাবা কি এরকম আছে আমার বাবা মইরা গেছে গা তো 11:10 আমার বাবা গেছে গা আমার বাবা গেছে গা হাসপাতাল তরফ থেকে কি কইছে আপনার বাবা আমার বাবা মইরা গেছে গা দাদা কইছে ইডি ডাক্তার না নীলয় গণ চৌধুরী লক্ষণী কুনি আমি মন্দিরও নিলে গই ফারিয়ে তুলে তোরা দিয়ে আনলাম কেড়ে এন আমি ইয়ানো কইছি স্যার যতটে হালাগে অতটে হয়ে আমি দিমু কিন্তু আপনারা চিন্তা করেন আমার বাবারে ফিরাই দে কইছে চিন্তা করিস না তোর বাবার কন্ডিশন ভালো আছে এই কন্ডিশনের মধ্যে আমার বাবা আজকে 11:10 গেল গা এই চিকিৎসা পরিষেবার নামে কলঙ্ক ইডি কলঙ্ক আইএলএস এ মানুষে গলা কাটতেছে ইহেন মানুষে আস্তে আস্তে গলা কাটতেছে ইহেন চিকিৎসা কিচ্ছু নাই কিচ্ছু চিকিৎসা নাই ভাই কিচ্ছু চিকিৎসা বাবা আমার বাবার নাম গুরুপদ চক্রবর্তী বয়স কত 80 বাড়ি কোন জায়গা মিলন চক্র আপনার নাম কবে আমার নাম আশিস চক্রবর্তী কবে টিএমসি তে আনছেন 10-11 দিন ধরে আজকা ট্রিটমেন্ট চলছে ভাই আমার বাবা রে যদি তোরা কইতি যে তোরা চিকিৎসা করতাতি না সাইরা দিতি তুই আমরা অন্য দিকে চিন্তা করতা তোরা কে রে আজকে 11-12 দিন ধরে সে রোগী দাঁড়া আটকে রেখা দিলি আচ্ছা আমার বাবা রে শেষ কইরা লাইলি কোন জায়গাতে রাখা হইছে আমরা আইসিইউতে ভেন্টিলেশনের সেকশন ফাইভ দা ব্লিডিং হয় কো ফাইনাল লগে বলে রক্ত যা আমি ওষুধের লাইনে মোর দেন 15 ইয়ার ধরে কাজ করি আমি ডাক্তারের ব্যবসা জানি তারা কি ধরনের ব্যবসা করে তারা যত ওষুধ লাগবো ওই কমিশন খাইব তোরা রুগীরে বালা কর তোরা ব্যবসা না করে সে রুগীরে সুস্থ করে বাড়া তোরা রুগীরে আইসিউর মধ্যে ডুহাইলে ভেন্টিলেশনের মধ্যে ডুহাইলে তোরা রিকভারি করছি না 100 ভাগের মধ্যে 90 ভাগ রুগীর রিকভারি হয় না তোরা ভাড়াই দেশ তুলে এত রিকরে ওষুধ দেশ করে মিলন চক্রের একটা পেশেন্ট আজগা প্রায় 15-20 দিন ধরে সে চোখ খুলে বন্ধ করে তারা ব্রেন ডেট হয়ে আছে গা হ্যাঁ তো ব্রেন ডেটে রুগীরে তোরা বাড়ির মধ্যে হসপিটাল মানে তো মিনি হসপিটাল বানিয়ে সিরা তারা এনে চিকিৎসা করতো তো তোরা এনে কিতা করতে পারে রিস তোরা সাইরা দে রুগীরে এই বিষয়টা নিয়ে ডাক্তার বাবুর সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে ডাক্তার লাগার কি কথা কমো বাপে রে মাই দিয়ে লিসা ডাক্তারে কি কমো ডাক্তারে সকালে কয় বালা বিহালে কারা সকালে কয় বালা বিহালে কারা এই বিষয়টা নিয়ে আইনের দ্বারস্থ হবেন আপনি আমি যত ধরনের দ্বারস্থ হন লাগে আমি সব জায়গার বিন্দু যাবো আমার বাবারে 3 ধরনের অ্যান্টিবায়োটিক দিছে ডক্সিসাইক্লিন ইনজেকশন
এবারে যে দিছে আপনার ইয় কোলিক্রাপ্ট ইনজেকশন মানে একদম লেটেস্ট ইনজেকশন আছে এটা কোলিক্রাপ্ট এটা ভার্সেটাইল মেডিসিন কয় এই ইনজেকশনটা দিছে যে ব্যাকটেরিয়া ইনফেকশনের লিগে এই ইনজেকশনটা দিলে মানে যদি শরীরে লাংসের মধ্যে লাংয়ের মধ্যে বা ইউরিনের মধ্যে গোল্ড ব্লাডারের মধ্যে কোনো ইনফেকশন থাকে তো লিডি রিকভারি করবো একটা রোগীরে এভাবে এজম দিছে এজমের আমি প্রিপারেশন আমি জানি না কিন্তু তিন ধরনের অ্যান্টিবায়োটিক একটা রোগীর উপরে প্রয়োগ করতেছ ব্লাড ক্লটের ইনজেকশন দিতেছ আমার কয় ব্লাড ক্লট ওয়া গেছে গা মানে ব্লিডিং হইতেছে না তাহলে ট্রাফিক ইনজেকশন কিয়ের লিগে ইউজ করে ট্রাফিক ইনজেকশন ব্লিডিং এর লিগে ইউজ করে আজকা তিন দিন ধরে আমার বাপে ট্রাফিক ইনজেকশন দে আমার আন্ডারে কয় ব্লাড বন্ধ হয়ে আছে গা তো ব্লাড বন্ধ হইলে আমি জানি দেখেন না আমি কইতাছি যে আমার বাবারে আজকা তিন দিন ধরে কন্টিনিউ কেন ব্লাড ব্লাডের লিগে ট্রাফিক ইনজেকশন লেখতাছ তোরা ডাক্তার না কষাই এটা তোরা খালি মরতে শুনতাম তোরা ডাক্তার না কষাই তোরা মানুষে বালা করতালে রুগীর এডমিট করিস আনাইলে করিস না তাহলে রুগীরে সাইডা দিস বলে উন্নত চিকিৎসার লিগে বাইরে লিয়ে তীব্রায় যেমন চিকিৎসা নাই তীব্রায় যে সর্দি কাশি জ্বরের লিগে হইলে ইহান হসপিটাল আইও নাইলে বেটার ট্রিটমেন্টের লিগে বাইরে যাও গা এখন অব্দি আপনি কত টাকা বিল দিয়েছেন আমার হিসাব নাই আমি কত টাকা দিছি আজকা দশ দিন পনেরো দিনে তো দশ হাজার করে লইলে এক লাখ টাকা ভেন্টিলেশনের চার্জ দিছি আর ওষুধের দোকানও তো কই তারবো কত টাকা আমরা দিছি পার ডে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বাইশ হাজার করে ওষুধ কন্টিনিউ দিতেছি ওই একটা রুগী যদি না